ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দৌড়ে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি খুব ভালো আছি। আর এখন বাজে 11টা, আর আজকে হলো বুধবার। আর আজকে কি বলতো বন্ধুরা, আজকে হলো ভাইফোঁটা। ভাইফোঁটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আমার ননদ আসবে তোমাদের দাদা ভাইকে ফোঁটা দিতে, তো ওই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। এদিকে তোমাদের দাদা ভাই সকাল সকাল চান হয়ে গেছে, চান টান করে দেখো গাড়িটা ঠিক করতে বসেছে। মানে সব কিছুরই মিস্ত্রি তোমাদের দাদা ভাই, বুঝলে? আমার দিদি ভাই এখন আসেনি, তো ওই জন্য তোমার দাদা ভাই ভাবলো কি করবো, একটুখানি কাজ সেরে নেই বাড়িতে, ওই জন্য গাড়ি হচ্ছে সেলফটাই প্রবলেম হচ্ছে। তো সেলফের এই নিয়ে এসেছি তোমার কার্বন, আমি একটু মিস্ত্রি গিরি করি। হ্যাঁ, আমাদের ইউটিউব তো জিন্দাবাদ, তো ওই দেখে দেখে আমি সব কিছু গাড়িতে ঠিকঠাক করি, আমি দোকানে বেশি নিয়ে যাই না। তো এই দেখে দেখে এখন ঠিক করছি, যতক্ষণ না আসে ততক্ষণ কাজ করতে লাগে। আর এদিকে সকাল দুপুরের ভাত বসিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর টকবক করে ফুটছে। কেন, ভাই ফোঁটা দেবে, দেওয়ার পরে তো একটু খিদে পেয়ে যাবে, তাই না? ওই জন্য দেখো একটুখানি আলু দিয়ে দিয়েছি ভাতে, আলু সিদ্ধ আর ডিম ভাজা করে দেবো। সকালে এখন ওইটা খাবে, আর দুপুরের জন্য এই দেখো নিয়ে নিয়েছি মেরগিল মাছ। এই মাছটা রান্না করবো আজকে কষা কষা করে। আর এখানে কি বলতো বন্ধুরা, এই দেখো চিকেন, তো চিকেনটা পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছি, তো রান্নার সময় তোমাদেরকে দেখাবো। চলছে তো জাপড়াই তুলেছি, বসে গিয়ে ফটো তুলতে দিয়েছি, বসে গিয়ে এখন ফটো তুলছে। আর এদিকে রেকর্ডিং কিন্তু চালু, অন্য ক্যামেরা খুলে এবার ফোঁটা দেবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দৌড়ে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমে দৌড়ে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার খেয়ে নিও না তারা। মামাম চলে আসো, কিছু বলবে না, যা মিষ্টি এদিকে, লুচি এদিকে, পোলাও ছোলার ডাল, এখন বাড়ি যাওয়ার টাইম, ভুলে গেছি। ফটো তুলো
দাঁড়াবো, আশীর্বাদ করি আরো বড় হও, ভালো হও, ইউটিউবের টাকা তাড়াতাড়ি পাও। ইউটিউবের টাকা, ইউটিউবের টাকা পাচ্ছি না, অন্য জায়গা থেকে টাকা পাচ্ছি। ইউটিউব করা দেবে ঠিক নেই, আমার সব বাড়ির থেকে টাকা পাচ্ছি। আলুটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এইদিকে মাংসটাও রেডি করে নিয়েছি, আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এদিকে পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। আলুটা ভেজে গামলার মধ্যে তুলে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো আস্ত গোটা জিরে এক চামচ, আর দিয়ে দেবো এই যে কোচানো পেঁয়াজ। সুন্দর করে মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখাতে পারলাম না কষানোটা। এবার আমি সুন্দর করে ঢেকে দেবো থালা দিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ বৈশাখের কিন্তু আজকে ভীষণ চাপ আছে, কারণ বৈশাখে এদিকে রান্না করছে। দেখো এই যে মাছ আছে, এটা কি মাছ জানো? বৈশাখী ম্যাগরেল মাছ, আর এইদিকে আছে হচ্ছে চিকেন কষা। তো আজকে ম্যাগরেল মাছ আছে আর চিকেন কষা আছে, দুটোই আছে, আর এক্সট্রা বেশি কিছু করতে পারিনি বৈশাখী। নামানোর আগে এই যে গরম মশলার, এই যে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে নামিয়ে নেবো, মাংস একদম কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার কাপড়ে দেখছো তোমরা, এটা হচ্ছে ধান দিয়ে আর হচ্ছে দই দিয়ে না চন্দন দিয়ে কি একটা ফুটা দেয়, তো সেই ফুটা ভাইফোটার এই একটা হচ্ছে মাধুর্য। সবার কপালে আজকে সকালবেলাতে দেখছি ভাইফোটার এই বিয়ে লেগে আছে। তো যাই হোক, ভালো লাগছে, আজকের দিনটা খুব এনজয় করছি। আর আমার গাড়িটা কিন্তু, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই যে সেলফ, এই সেলফটা কিন্তু ডিস্টার্ব হয়েছিল, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই সেলফটা ডিস্টার্ব হয়েছিলো। তো সেই সেলফটা কিন্তু আমি ঠিক করলাম একে একা একাই, আমার যে ইউটিউব ইউটিউবের থেকে দেখে মানে শিখে ওখান থেকেই করেছি। ইউটিউব জিন্দাবাদ, সত্যি ইউটিউব জিন্দাবাদ, কারণ হচ্ছে ইউটিউব দেখেই আমি ওই সেলফটার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা আমি সলভ করেছি। তো আমি সাকসেসফুল হয়েছি ইউটিউব দেখে, তো তোমরাও কিন্তু করতে পারো। সামান্য ছোটো একটা প্রবলেম ছিল, তো সেই প্রবলেমটা আমি সলভ করে দিই। আজকে কিন্তু আমি বৈশাখীকে একটু সাহায্য করে দিচ্ছি, দেখো বৈশাখী এখন রান্না করছে, কোনো সাহায্য করিনি না, মানে ক্যামেরা ধরে সাহায্য করছি, আর কিছু কিন্তু সাহায্য করতে পারছি না, ক্যামেরা ধরে জাস্ট সাহায্য করে দিয়েছি, বাড়িতে রয়েছি তাই। আর এইদিকে মাঝা মাছ ভাজা হচ্ছে, তারপর চটপট করে তেল ছড়ছে, আমি কিন্তু ভয় লাগছে কিন্তু বৈশাখী আমার, বুঝলি, তোমার ভয় লাগে না? না কেন, রান্না করতে করতে ভয় লাগে, রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে তাই তো। এই দিকে দেখো মাম্মা আমার পিসির, দেখো দেখো রান্না ইয়ে শিখাই দিচ্ছে, কি বলে না, পাখি আঁকাই দিয়েছে মামামকে, মামাম পিপিন পাখি আঁকিয়ে দিচ্ছে। তুমি কি খাচ্ছ? একটু হ্যালো বন্ধুরা বলে দাও তো, ভালো করে বলো, বলে হ্যালো বন্ধুরা বলো, কি এখন বল, কি বলছি, কি এখন বলছে না, দেখিছো সবসময় মোবাইল দেখলি বলে হ্যালো বন্ধুরা, এখন হ্যালো বন্ধুরা বলছে, পিছু খাইতে বলছে হ্যালো বন্ধুরা বলছে না। এই যে ম্যাকরেল মাছ, এই মাছ কিন্তু সচরাচর পাওয়া যায় না, এই ম্যাকরেল মাছ কিন্তু আমার খেতে হেভি লাগে, অনেক বছর আগে খেতাম কিন্তু এখন আর পাওয়া যায় না, সমুদ্রের থেকে আসে এই মাছ, কিন্তু ডাইরেক্ট সমুদ্রের মাছ কিন্তু না। তো এখন ম্যাকরেল মাছ পেয়েছি, আর ম্যাকরেল মাছের রান্না হচ্ছে হেভি, খাবো জমিয়ে খাবো। বাটনাটা করে নিচ্ছি, মিক্সার করতে পারলাম না, যখনই মশলাটা করতে গেলাম তখনই দেখি কারেন্ট নেই, ওই জন্য আর কিছু কি করবো, শিলনোড়াই করতে পারলে অনেক দেরি হয়ে যাবে, আমি শিলনোড়াই কেটে নিয়ে বৈশাখী এদিকে মাছ ভাজা কমপ্লিট করে নিয়েছে, আর এদিকে দেখো তেল বসিয়ে দিয়েছে, দিয়ে তুমি দিয়ে দিচ্ছে জিরে, আর তারপরে দিয়ে দিচ্ছে হচ্ছে শুকনো লঙ্কা, আর এরপরে দিয়ে দিল তেজপাতা, তারপরে দিয়ে দিল কাঁচা পেঁয়াজ। তো এই দিয়ে এখন না করা শুরু করবে বৈশাখী। এদিকে করতে করতে কিন্তু দেখো ঝোল রেডি হয়ে গেছে, আর মাছগুলো এদিকে দিয়ে দিয়েছে, বৈশাখীর মাছের ঝোল কমপ্লিট। আমি পরে ভয়েস ওভার দিয়ে দিলাম, বসে এখানে ভয়েস দিতে পারিনি। তো ফ্রেন্ডস, এখন বাজে দুপুর 2:45, আর এখন খাওয়া দাওয়াটা শুরু করলাম, আর আজকে কিন্তু সেমিফাইনাল খেলা ইন্ডিয়া আর হচ্ছে নিউজিল্যান্ডের, তো সেই খেলাটাও দেখছি টিভিতে, এরকম টিভিতে খেলা হচ্ছে, এখন অ্যাড দিয়েছে অবশ্যই, তো খেলা দেখছি, তো একদম খুব এক্সাইটেড, ইন্ডিয়া কিন্তু জিতে যাবে, আর আছে আজকে ভাইফোটা, আজকে সব কিছু একদম ভালো দিন কিন্তু।
দেখো বন্ধুরা, মামা এদিকে দেখো, আমি মোবাইলে করি তো সেটা দেখে ও কভারে বলছে হ্যালো বন্ধুরা। তো বন্ধুরা অনেক ধকল গেল আজকে সারাদিন, সারাদিন সমস্ত কাজকর্ম করেছি, মানে এই মাত্র এই বসলাম, শরীরটা একদম ভালো লাগছে না, ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, পায়ের মধ্যে যন্ত্রণা করছে কি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে একটা কথা বলে দিই, ননদিনী চলে গেছে, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করতে পারিনি, কারণ ফোনে একটু চার্জ ছিল না, চার্জে বসেছিলাম আর কি, মনেও ছিল না, ঠিক আছে। তো বিকেল 5:30টার সময় দিদি চলে গেল, তো মনটা একটু খারাপ খারাপ লাগছে, থাকলে একটু ভালো লাগতো, মানে এসে আবার চলে গেল, থাকে না, এসে চলেই যাই। তো বাড়িতে তো কেউ নেই, দিদির ছেলে হলো চাকরি করে আর্মিতে, তো বাইরে চলে গেছে, আর দিদি আর যাইবো একাই বাড়িতে, ওই জন্য বাড়ি ফাঁকা রেখে থাকে না কোথাও, তো বাড়িতেই থাকে। আর এদিকে দেখো মামা আমাকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন হয়েছে বলো, ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।